হ্যালো দোস্ত, কই তুই? এই তো আমি বাসায় আছি। আমি তো বিয়েটা করে ফেলেছি, প্ল্যান মতো সবকিছু হয়ে গেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। আরে না, আমার বাসায় একটু সমস্যা হয়ে গেছে, আমি তো আসতে পারতেছি না, খুব বিপদে পড়ে গেছি আমি। আসতে পারবি না মানে? এখন আমি কি করবো একলা? আরে তুই একলা কোনভাবে একটা ম্যানেজ কর। কিভাবে ম্যানেজ করবো আমি একা, এত কিছু কিভাবে সামলাবো বলতো? আচ্ছা ঠিক আছে, তুই দেখ যে কোনোভাবে ম্যানেজ কর, ম্যানেজ করে তুই চলে আয়। এখন এটা তুই কি বলছিস? সবকিছু প্ল্যান করার পর এখন তুই আসতে পারবি না? তুই এখন আমাকে ফাঁসাই দিলি, আমি তো এই জায়গায় ফাঁসে গেলাম। এই কে রে তুই? ম্যাডাম আমি সুর। ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়েছে, আমি আমি যাচ্ছি সেখানে। ম্যাডাম তোর ভাই একটু বলছো, তুই চুরি করতে আসছিস, তুই চুরি করে যাবি, চল ওই রুমে চল। কি করবি ম্যাডাম? চল তুই আমার সাথে। সত্যি বলতেছেন? তো দাঁড়ায় ম্যাডাম, আপনার ঘর ম্যাডাম আপনার ঘর, আপনি আমার চুরি করতেছেন, ঘটনাটা বুঝলাম না। এই চুপ, তুই চুরি করতে আসছো চুরি করবি, আর আমার প্ল্যান ছিল, আমার একটা বন্ধু আছে ছিলাম যে এই বাসা থেকে চুরি করে নিয়ে সবকিছু নিয়ে ভেঙে যাব, ও আসতে পারিনি। আর তুই যেহেতু আসছস, তুই আমার সাথে মিলে চুরি করবি, তারপর দুজন ফিফটি 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 ভাগ করে নিব। না না ম্যাডাম, এত বড় দায়ভার আমি নিতে পারবো না, আমি ফাইসে ম্যাডাম আমি গেলাম। এই তুই চুরি করতে আসছিস, চুরি না করে যাচ্ছিস কোথায়? বেশি বাড়াবাড়ি করবি তোকে এখনই পুলিশে ধরিয়ে দেবো। না না ম্যাডাম, আমার পুলিশে ধরে দিয়ে না। আচ্ছা ঠিক, শোন আমি প্ল্যান করে বিয়ে বসছি এখানে আমার বন্ধুর সাথে, আজকে সবকিছু চুরি করে পালাই নিয়ে যেতাম, ওর প্রবলেম হয়েছে তাই ও আসতে পারেনি, তুই যেহেতু আসছিস তোকে তোকে নিয়ে চুরি করে সবকিছু নিয়ে পালিয়ে যাবো আমরা, বুঝতে পারছিস? না না ম্যাডাম, এত বড় দায় আমি নিতে পারবো না ম্যাডাম। পারবি না মানে? পারবি না মানে? বেশি বাড়াবাড়ি করবি তাহলে আমি তোকে এখনই পুলিশকে ফোন দিয়ে ধরিয়ে দেবো। ম্যাডাম পুলিশে ধরিয়ে দেন না আমারে, তাহলে আমি যা বলবো তুই শুনবি? আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসে থাক, আমি তোকে সবকিছু বের করে দিচ্ছি, তুই বেগে ঢুকাব। ম্যাডাম শান্তি করে, আর তুই ফোনে যে সময় কথা বলতেছিলি আমি সব শুনছি, তারপরে আমি আমার বাইরে বলছি চুরি করতে, কারণ তোর কুকীর্তিটা ধরার লাগিয়া। ভাই মানে? ও তো চুরি করতে আসছে আমাদের এখানে, আর তুমি এগুলো কি বলছো? তুমি যখন ফোনে কথা বলতাছিলা আমি তখন ঠিকই কথাগুলো শুনছি, তারপরে আমি আমার বাইরে বলছি চোর সাজ্জা চুরি করতে, তোমার কুকীর্তি ধরার লাগিয়া। আমি চোর না? আরে সত্যিকারে কে চোর? এখন তো ধরা পড়ছে নাকি? ভাইয়ে আমার সাথে প্ল্যান করছে যে তুমি যে ফোনে কথা বলছিলা, হ্যাঁ ঘরে সব কিছু চুরি চুরি কইরা পালায় যাবা, এগুলো তো ভাই তো আগে থেকেই জানে, সেই জন্য তো ভাই আমারে বলছে যে তুই চুর সাইজে ঘরে ঢুক, তারপরে ব্যাপারটা আমি দেখছি। কী ব্যাপার, যাবেন না? ব্যাগ ভর্তি টাকা, ব্যাগ ভর্তি সোনা সোনা গয়না, যান নেওয়া যান ভাগে। না মানে আমি 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 ভুল করেছি, আমাকে আমাকে ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নাই হৃদয়, ওকে পুলিশে দে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিকই বলছো, আমি এখনই পুলিশ, হ্যাঁ ভাই আমি এখনই পুলিশকে কল দিচ্ছি, টাকাটা রাখো, নিজের ঘরে চুরি না, ত্রিপল নানি এখনই কল দিচ্ছি। হ্যালো স্যার,
একটু আমাদের বাড়িতে আসেন, চুর ধরা পড়ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বাকিটা আপনাকে পরে বলছি আমি। ওকে চল আয়।